আছি বরেন্দ্র সংবাদে, পুরো সংবাদ জুড়ে আছি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। আরএনপির গোয়েন্দা শাখার হাজত থেকে আসামি পলায়নের পরের দিন 38 জনের বদলি। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির বিক্ষোভ। নাটোরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ভবন আধুনিকায়নের কাজের উদ্বোধন। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার বিস্তারিত। দায়িত্বরতদের চোখ ফাঁকি দিয়ে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ের হাজত থেকে একজন আসামি পালিয়ে গেছে। গত সোমবার সন্ধ্যা 6টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে আরএমপিতে চলছে তোলপাড়। এ ঘটনায় পরের দিন মঙ্গলবার একযোগে 38 জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তি নগরীর পঞ্চবটি খড়বনা এলাকার শুভ। সোমবার বিকেলে নগরীর হাদির মোড় এলাকা থেকে 12 গ্রাম হিরোইন সহ শুভকে আটক করেছিল ডিবি পুলিশ। কিন্তু সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে কৌশলে তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে ডিবি সহ আরএমপির বিভিন্ন থানার পুলিশ। এরপরের দিন পুলিশ কমিশনার অফিস থেকে এক চিঠির মাধ্যমে একযোগে মহানগর ডিবির 38 জন পুলিশ সদস্যকে বদলি করা হয়। আসামি পলায়নের খবর পেয়ে রাতে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান। হেফাজতে থাকা মাদক মামলার আসামি এভাবে পালিয়ে যাওয়ায় তিনি দায়িত্বরতদের তিরস্কার করেন এবং ওই সময়ে তিনি কর্তব্যরত অফিসার ও সেন্ট্রিকে প্রত্যাহার করেন। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রাবির সিনেট ভবন চত্বরে মঙ্গলবার সকাল 11টার দিকে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিক্ষোভ থেকে শিক্ষকরা ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান। প্রতিবাদী মানববন্ধন থেকে ধর্ষণ সহ নারীর প্রতি সকল নিপীড়নের বিরুদ্ধে তীব্র ঘৃণা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মানববন্ধন থেকে ধর্ষণের সকল ঘটনার দ্রুত ও কার্যকর বিচার, ধর্ষক সহ নারী নিপীড়নের সামাজিকভাবে প্রতিরোধ করার আহ্বান জানানো হয়। প্রতিবাদী মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তবে এই আইনটি যুগোপযোগী হয়েছে, কিন্তু শুধু যুগোপযোগী একটি আইন থাকলেই তো হবে না। এই আইনের প্রয়োগটি আমরা চাই প্রথমত। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন এবং নির্যাতন বিরোধী সেল রয়েছে, আমরা চাই যে সেই সেলগুলোকে যদি স্ব প্রতিষ্ঠান কার্যকর করতে পারে এবং যদি তাদেরকে সহযোগিতা দেয়, তাহলে পরে কিন্তু আমরা রুট লেভেল থেকেই যে কোনো অমানবিক কাজের বিরুদ্ধে কিন্তু আমরা সামাজিকভাবে কিন্তু সোচ্চার আমাদেরকে প্রমাণ করতে পারি। লিখিতভাবে আইন পাশ হয়েছে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়েছে, এটাই বড় কথা না। আমরা চাই অতি দ্রুত এটার বাস্তবায়ন। অতি দ্রুত বাস্তবায়ন যদি না হয়, তাহলে পরে কোনো দিনও এটা মানুষ আমাদের এই ইমপ্লিমেন্টটা কখনো সমাজের উপর পড়বে না, কারণ ধর্ষণ। করোনার এই বিপদ ও দুঃসময়ে জনগণের পাশে থাকা একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার কোনরূপ তছরূপ না করি জনগণের দোরগোড়ায় সঠিক সময়ে পৌঁছে দিই। আসুন এই বিপদ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়াই, প্রত্যেকেই আমরা মানবিক হই। সরকারের দেওয়া কর্মসূচিটি সঠিকভাবে পালন করুন এবং এই করোনা মহামারীতে সরকারের দেওয়া যে কোনো সাহায্য স্বচ্ছতার সহিত জনগণের মাঝে পৌঁছিয়ে দিন। বাংলাদেশের নারী সমাজ, যারা গর্ভবতী, প্রান্তিক নারী সমাজে যারা বসবাস করে, তাদের জন্য আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। অনেকের ঘরে খাওয়ার নাই, আজকে অনেক অনেক মানুষ যারা রিলিফ নিতে পারে না, রিলিফ চাইতে পারে না, রিলিফের পাশে যেতে পারে না, তাদের পাশে আমরা দাঁড়াই। সহায়তা হলো মানুষকে বাঁচিয়ে রাখা এবং সেখানে যার যা আছে সেই সম্বলটুকু নিয়েই জনগণের পাশে দাঁড়াতে হবে। আসুন এ দুর্যোগের সময়ে সকল সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ থাকি। আরএমপির বেলপুকুর থানা পুলিশের অভিযানে ট্রাকে পাচারকালে ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বেলপুকুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনে
তল্লাশি চালিয়ে পায়ের নিচে রাখা দুটি নীল কালো রঙের প্রিন্টের কাপড়ে মোড়ানো 100 বোতল ফেন্সিরিল সহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মোনারুল ইসলাম মন্টুর ছেলে মোহাম্মদ রাজু আহমেদ রনি, একই থানার মাসকাটা দিঘি গ্রামের মোহাম্মদ মোতাহার আলীর ছেলে ট্রাক চালক মোহাম্মদ শিবলুর রহমান, বেলপুকুর থানার এসআই মোহাম্মদ সাইমন ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 10:45 দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাককে ধাওয়া করে বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনে তল্লাশি করে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করে ও চালক সহ দুজনকে আটক করে। আটককৃত ট্রাক সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরীকে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, ওসি হারুনকে বেগমগঞ্জ থানা থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকায় এক নারীর সাথে তার আগের স্বামী দেখা করতে তার বাবার বাড়িতে এসে ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত 10টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে কূপ প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। 4 অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে বেগমগঞ্জ থানা প্রশাসন ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওসির অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে বিভিন্ন মহল থেকে জোর দাবি জানানো হয়। নাটোর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রায় 30 লাখ টাকা ব্যয়ে এই আধুনিক ভবনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। সমবায় সমিতির সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য সানোয়ার হোসেন, ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল সহ নেতৃবৃন্দ। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।